আরিফুল ইসলাম বলেছেন আমি কোরআন শরীফ হাতে নিয়ে কসম করেছি যে আর জীবনে পর্নোগ্রাফি দেখে খারাপ কাজ তথা মাস্টারবেশন করব না কিন্তু নিজেকে থামাতে পারিনি আল্লাহ তালার নামে কসম করেছি যে কতবার আমার কি একটা কাফারা দিলে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন এই পাপ থেকে আমাকে বাঁচায় আরিফুল ইসলাম আপনাকে ধন্যবাদ জানাই একটা পাপ থেকে বাঁচার একটা আকুতি আমরা আপনার মধ্যে লক্ষ্য করলাম এবং পাপের কারণে আপনার মধ্যে যে অপরাধ বোধ সেটাও আপনার প্রশ্ন থেকে ফুটে উঠেছে আপনি এ থেকে নিষ্কৃতি চান আপনাকে ধন্যবাদ আল্লাহ যেন আপনাকে এ থেকে মুক্ত করেন কিন্তু ভাইরা প্রবলেমটা কোন জায়গায় জানেন আপনি যদি এ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে টোটাল ইসলামটাকে ফলো করতে হবে টোটাল ইসলামটাকে ফলো করতে হবে আপনি যখন টোটাল ইসলামকে ফলো করবেন যে নির্দেশটা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন ওদ হলো ফিসেল মেকাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও এর মানে হচ্ছে টোটাল ইসলামকে ফলো করা তখন আপনার উইল পাওয়ার বেড়ে যাবে মনোবল বেড়ে যাবে নেক নেকটা আপনার পরিপালন করা রক্ষা করাটা আপনার জন্য সহজ হবে আর আল্লাহ আপনাকে বরকত দিবেন কারণ আপনি তো কোনো সলাততরক করেন না আপনি তো কাউকে কষ্ট দেন না আপনি তো কোনো পাপ ইচ্ছাকৃতভাবে করেন না করলে তবে করে ফেলেন এবং আপনি চুরি করেন না অন্যায় করেন না দুর্নীতি করেন না অন্যের অধিকার নষ্ট করেন না ঘুষ খান না সুদ খান না সুভান আল্লাহ তাহলে আল্লাহ সুবাহান ও আলা আপনাকে অবশ্যই বরকত দিবেন শক্তিশালী উইল পাওয়ার দেবেন আপনি দেখবেন যে সমস্ত পাপকে পর্নোগ্রাফি এবং আরও যে বদভ্যাসগুলো এর কারণে তৈরি হয়েছে সেগুলোকে দূর করা আপনার জন্য মোটেই দুরোহ হবে না যেমনটি দুরোহ হয়নি সাহাবাহামের জন্য তারা জাহিলি যুগে কোন খারাপ কাজটা বাদ রেখেছেন বলেন তো নারী নির্যাতন শিশু নির্যাতন জেনাব্যাবিচার মদ পান মিথ্যা কথা বলা মানুষ হত্যা করা মানুষকে খুন করা মানুষের উপর চড়াও হওয়া চুরি করা ডাকাতি করা কোন কাজটা বাদ রেখেছে কিন্তু সে জীবন তো ছিল জাহালিয়াতের যোগ এরপর যখন পরিপূর্ণ ইসলামে দাখিল হলেন দেখেন কি শক্তিশালী মনোবল কি চমৎকার চরিত্র তাদের মধ্যে এসে গেছে সুহান উল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মদিনা সমাজ নির্মাণ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে ফলে আমি আপনাকে বলবো ভাই আরিফুল ইসলাম আপনি দিনের কাজগুলো ঠিকমতো করুন ইসলামের কাজগুলো ঠিকমতো করুন আর পড়ুন মনে রাখবেন পড়াশুনা না করে ইসলাম পালন করা মানে না করার মতোই কাছাকাছি কারণ তখন আপনি আপনি হয়তো দেখা যাবে শিরকে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন বেদাতে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন অথবা ভুলভাবে যারা ইসলামকে চিত্রিত করছে আপনি তাদের দলে ভেড়ে যাচ্ছেন ভুল আকিদা ভুল চিন্তা চেতনা নানা উল্টাপাল্টা জিনিস এর মধ্যে আপনি সম্পৃক্ত হয়ে যাচ্ছেন অতএব আপনাকে দিন পালন করতে হবে এলেমের ভিত্তিতে এবং এই জন্য এলেম অর্জনকে অব্যাহত রাখতে হবে আর স্কলারদের সাথে আপনাকে রিলেট করতে হবে সময়ে সময়ে গিয়ে তাদের কাছ থেকে নাসিহা নিতে হবে নাসিহা মোমেন্টকে রিচার্জ করে আপনি দেখেন আপনার মোবাইল ফোনকে যেমন একটা রিচার্জার রিচার্জ করে হানড্রেড পারসেন্ট রিচার্জ হয়ে গেলে দেখবেন যে খুব সুন্দর মতো অনেকক্ষণ চলে আমাদেরও কিন্তু তাই আমাদের ইমানটা দুর্বল হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় বিপথে চলে যায় তখন বোঝা গেল যে আমাদের চার্জটা কমে গেছে ইমানের চার্জ তাহলে ইমানের চার্জটাকে সবসময় ফুল রাখতে হবে তাহলে উইল পাওয়ার থাকবে আল্লাহর বরকত হবে এবং দিনের পথে থাকতে আপনার বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না সমস্যা হবে যদি আপনার ইমানের চার্জটা কমে যায় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন